রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোনাবো হজ যাত্রী পিতা এবং পুত্রের একটি কাহিনী। আসুন শুনে নেওয়া যাক। অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে উঠে এক কাফেলার সাথে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে হঠাৎ বাবা তার ছেলেকে বললেন, তুমি কাফেলার সাথে চলে যাও, আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেও না। এই বলে বাবা নেমে পড়লেন উটের পিঠ থেকে, ছেলেও চলতে লাগলো কাফেলার সাথে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে এলো, ছেলে আশেপাশে কোথাও বাবাকে খুঁজে পেল না। সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাঁটা শুরু করলো। অনেক দূর যাওয়ার পর দেখলো তার বৃদ্ধ বাবা অন্ধকার পথ হারিয়ে বসে আছেন। ছেলে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল, আদর করে বাবাকে নিজ কাঁধে চড়ালো, তারপর আবার কাফেলার দিকে হাঁটা শুরু করলো। তখন বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটেই যেতে পারবো। ছেলে বলল, বাবা আমার সমস্যা হচ্ছে না, তোমার ভার ও খোদার জিম্মিদারি আমার কাছে সবকিছুর চেয়েও উত্তম। এমন সময় বাবা কেঁদে ফেললেন ও ছেলের মুখের উপর বাবার চোখের পানি গড়িয়ে পড়ল। ছেলে বলল, বাবা কাঁদছ কেন? বললাম না আমার কষ্ট হচ্ছে না? বাবা বললেন, আমি সেজন্য কাঁদছি না, কাঁদছি কারণ আজ থেকে 50 বছর আগে ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে আমার বাবাকে আমি কাঁধে করে নিয়ে গিয়েছিলাম, আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে তোমার সন্তানও তোমাকে এরকম করে ভালোবাসবে। আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে আমার চোখে পানি এসে পড়ল। বৃদ্ধ বাবা আমাকে আপনি যেমন করে ভালোবাসবেন ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে। তাই বলছি, নিজের সুখের জন্য হলেও মা বাবার যত্ন করুন এবং তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। ধন্যবাদ সবাইকে।